সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি একটি টেক রিলেটেড ভিডিও আপনারা সকলে হয়তো কম বেশি অনেকেই ড্রাইভ ইউজ করে থাকেন সচরাচর যেটি হয়ে থাকে পেনড্রাইভটি যে অবস্থায় আপনারা মার্কেট থেকে বা বাজার থেকে কেনেন সেই অবস্থাতেই ব্যবহার করেন কেউ কেউ বা সেই পেনড্রাইভটিকে রিনেম করে নিজের বা পরিচিত কারোর নাম দিয়ে সেটিকে ব্যবহার করে থাকেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই বাজার থেকে কেনা ড্রাইভে নিজের ছবিকে আইকন হিসেবে লাগিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এখনও অব্দি যেনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পকে সাবস্ক্রাইব করেননি আপনারা অতি শীঘ্রই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নিন সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো এই ধরনের ভিডিও আমি আপলোড করবো সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে তাই ফ্রেন্ডস আর বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওর দিকে চলে যাই সর্বপ্রথম দেখুন এই যে আমি আমার কম্পিউটারে চলে গেলাম দেখুন এখানে আমার চারখানা ড্রাইভ রয়েছে আমি একটি আমার পেন ড্রাইভ ইনসার্ট করলাম এই দেখুন পেন ড্রাইভটা আমি ইনসার্ট করলাম তষিভা কোম্পানির পেন ড্রাইভ নামও লেখা আছে তষিভা এইখানে দেখুন আমার পিকচার রয়েছে তো এই পিকচার আমি কিভাবে নিয়ে আসবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো সবার আগে আমি যেটি করছি দেখে নিন আমি এই পেন ড্রাইভটিকে ফরম্যাট মেরে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা চাইলে পেনড্রাইভ ফরম্যাট মারতে পারেন অথবা পেনড্রাইভ ফরম্যাট নাও মারতে পারেন সেটি আপনাদের বিষয় আমি আপনাদেরকে ফর্ম্যাট মেরে নিয়ে দেখিয়ে দিচ্ছি পেনড্রাইভের মধ্যে কিছু নেই এইবার চলুন আমরা যেটি করব একটি পিকচার আমরা নিয়ে নেব আপনাদের আপনারা যেটি করবেন আপনাদের মন মতো বা আপনাদের পছন্দ মতো একটি পিকচার আপনারা নিয়ে নেবেন এক্ষেত্রে দেখুন আমি একটি পিকচার নিয়ে নিলাম ঠিক আছে সর্বপ্রথম স্টেপগুলো ওয়ান বাই ওয়ান আপনারা দেখতে থাকুন সর্বপ্রথম এই নতুন পিকচারটিকে আমরা যেটি করব। এটিকে এডিট করব। তার জন্য পিকচারটিকে সিলেক্ট করে রাইট কিটি প্রেস করলাম এবং দেখুন এখানে এডিট অপশন রয়েছে এডিট অপশানে গিয়ে এডিট এইটি এলো এইবার এই পিকচারটিকে আমরা যেটি করব। এই যে দেখুন ফাইল দেখতে পাচ্ছেন ফাইল অপশানে গিয়ে ক্লিক করব। ফাইল অপশানে গিয়ে ক্লিক করার পর দেখুন নিচের দিকে সেভ অ্যাজ অপশানটি আছে এই সেভ অ্যাজ অপশানে গিয়ে ঠিক এইটি এই যে এইটি বিএমপি পিকচার এটিকে এইভাবে সেভ করতে হবে আমি সেভ করে নিলাম বি পিকচার ক্লিক করলাম দেখুন এরকম চলে এলো প্রথমে আমি ছবিটি যেটাই সেভ করতে চাই লোকেশনটি করলাম ডেস্কটপ এবং ফাইল নেম ফাইল নেমটি আমি পরিবর্তন করে এখানে দিয়ে দিলাম এ এবং বি সরি ক্যাপিটাল বা স্মল যেটা যাতে খুশি আপনারা দিতে পারেন আপনাদের সুবিধার জন্য যেরকমভাবে সুবিধা সেরকম দেবেন ফাইল নেমটায় আমি এবি দিয়ে দিলাম লোকেশন ডেস্কটপ এবি আর ফরম্যাট দেখুন টোয়েন্টি ফোর হাইফেন বিট বিট ম্যাপ সেভ করে নিলাম এই ছবিটিকে বেরিয়ে গেলাম দেখুন এই এবি নাম দিয়ে যেটা আমরা একটা বিএমপি পিকচার সেভ করেছিলাম সেটি চলে এসেছে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনারা একটি রাইট ক্লিক করুন ফাঁকা স্ক্রিনের ওপর এবং এ নিউয়ে গিয়ে এই যে দেখুন টেক্সট ডকুমেন্ট এইটি ক্লিক করুন একটি টেক্সট ডকুমেন্ট আপনারা সিলেক্ট করে নিন এই টেক্সট ডকুমেন্টটিকে ওপেন করুন ওপেন করার পর যেটি আমি কোড টাইপ করছি একটু ভালো করে কোডটা দেখে নিন এবং সেই রকমভাবেই আপনারা টাইপ করবেন কোনো রকম যেন ভুল না হয় ভুল হলে কিন্তু আপনাদের কাজ হবে না এটিকে আপনারা অবশ্যই টাইপ করবেন দেখুন প্রথমে একটি নিলাম থার্ড ব্র্যাকেট তারপরে লিখলাম এ ইউ টি ও আর ইউএন অর্থাৎ লিখলাম অটোরান তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম তারপরে এন্টারপ্রেস করলাম এন্টারপ্রেস করার পর নিচে লিখবো আইসিওএন আইকন তারপরে দেব ইকুয়াল টু বা সমান চিহ্ন তারপরে দেখুন আমাদের ফাইল পিকচারে যেটা বিএমপি পিকচার সেভ করেছিলাম সেটির নাম যেটা দিয়েছিলাম দেখুন এবি আমরা এটা দিয়ে দেবো ঠিক যেমনটা নাম ছিল এ বি এখানে দেখুন ক্যাপিটাল লেটারে এবি লিখেছিলাম এখানেও আমরা ক্যাপিটাল লেটারে এবি লিখলাম ডট তারপরে এম পি ভালো করে দেখে নিন ডট বি বি এম পি এম পি ঠিক আছে এই পি লিখে নিলাম এইবার আবার এটিতে গিয়ে ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার সেই সেভ অ্যাজ অপশানে চলে আসবে সেভ অ্যাজে ক্লিক করলাম দেখুন আমরা এবার সেভ ফাইল করার পর সেভ অ্যাজ ফাইল করার পর এই অপশানটি আসবে আমরা ফাইল নেমটি দেব এখানে অটোরান এ ইউটি ও অটো আর ইউ অটো অটোরান ডট আইএনএফ অটো অটোরান ডট আইএনএফ আর সেভ অ্যাজ টাইপটা করে নেব অল ফাইলস ঠিক আছে তাহলে ফাইল নেম হবে অটো রান ডট এফ দেখে নিন ভালো করে ফাইলটি হবে অটো রান এ ইউ ও আর ইউ ইউএন অটো রান ডট আই এন এফ আর সেভ অ্যাজ টাইপ হবে অল ফাইলস এটা সিলেক্ট করে অল ফাইলস করে নিলাম এবার লোকেশনটি ডেস্কটপ লোকেশন করে নিয়ে সিলেক্ট করে নিয়ে আমরা সেভ করে নিলাম ঠিক আছে তাহলে দেখুন নতুনভাবে আমাদের কাছে এই এবি বিএমপি একটি পিকচার আর এই অটোরান বলে একটি নতুন এটা দেখুন ছবি যুক্ত একটা ফাইল চলে এসেছে এইবার ম্যাজিকটি দেখে নিন এইবার আমি আবার সেই আমার পেন ড্রাইভে চলে গেলাম এই দেখুন পেন ড্রাইভ পেন দেখতে পাচ্ছেন পেন ড্রাইভটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর পেন ড্রাইভটা ওপেন করে নেওয়ার পর জাস্ট এই দুটো ফাইলকে আমি সিলেক্ট করে নিলাম একটি হলো বিএমপি ছবিযুক্ত আরেকটা যেটি আমি অটোরান তৈরি করেছি এই দুটো নিয়ে আমি কপি করে নিলাম হলো দেখে নিন কপি করে নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে বেরিয়ে গেলাম একবার রিফ্রেশ করে নিলাম এইবার এখান থেকে আমি এই পেন ড্রাইভটিকে ইজেক্ট করে নিলাম বা একবার বার করে নিলাম আমি আবার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে প্রবেশ করাচ্ছে এই ঢুকালাম এই দেখুন আমার সামনে পেন ড্রাইভটি চলে এলো এবং সেই সঙ্গে যে ছবিটা আমরা নিয়েছিলাম ভালো করে মিলিয়ে দেখে নিন এই যে ছবিটি নিয়েছিলাম সেই ছবিটি এখানে চলে এসেছে এইবার পেন ড্রাইভটিকে আমরা একটু ওপেন করে দেখে নিই পেন ড্রাইভটিকে ওপেন করে নিলাম দেখুন আপনাদের সামনে সেই দুটো ফাইল আছে একটা বিএমপি ফটো ফাইল আর একটি রান ফাইল এই দুটিকে আপনারা সিলেক্ট করে নিন কপি করে নিয়ে রাইট ক্লিক করুন এবং নিচে গিয়ে প্রপার্টিজে চলুন প্রপার্টিজে গিয়ে হাই হিটেন এই বাটনটি সিলেক্ট করে নিন এবং অ্যাপ্লাই করে ওকে করে দিন দেখুন এবার এই দুটো ফাইলও এখানে হাইড হয়ে গেছে এবার আপনার ইচ্ছে মতো এই ছবিযুক্ত পেনড্রাইভটি আপনারা ব্যবহার করতে পারেন এবং এই ছবিযুক্ত পেনড্রাইভ ব্যবহার করে আপনারা পরিচিত বহল বন্ধুদেরকে অবাক করে দিতে পারেন যে কীভাবে পেনড্রাইভে আপনাদের নিজস্ব ছবি বা পছন্দের কারো ছবি আইকন হিসাবে সেট করা গেল তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক ও শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় এই ধরনের আরও আরও ভিডিও করতে ভিডিওটাও চলাকালীন কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকলে আপনারা সেটা আমাকে জানাবেন এবং কোনো বিষয়ে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় এইটা কীভাবে করা হলো বা যদি আপনারা কোনো আবার জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাকে মেল করুন আমি আপনাদের যথাসম্ভব জানানোর চেষ্টা করবো ভিডিওটি আপনারা শেষ অবধি দেখলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার